আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো মুখে স্বাদ লেগে থাকার মতো সারা বছর সংরক্ষণ পদ্ধতি সহ জলপাইয়ের আচার। আর এই আচারটা তৈরি করতে আমাদের লাগবে কাঁচা জলপাই। জলপাইটাকে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে বোটা ছাড়িয়ে নিতে হবে, অন্যথায় এই আচার থেকে কসকস একটি গন্ধ এবং কসকস লাগবে। তো আচারটাকে আমরা তৈরি করার পূর্বেই জলপাইগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর ভালোভাবে আবার শুকিয়ে নিতে হবে, মানে একটি টাওয়েল অথবা টিস্যু দিয়ে ভালো করে এক্সট্রা পানিগুলোকে মুছে ফেলতে হবে। অ্যান্ড দেন এটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে। এখন আচার তৈরি করার জন্য আমাদের লাগবে আচার মশলা। তো মশলাটা প্রথমে তৈরি করে নিয়েছি, সেজন্য লাগবে আমাদের শুকনা মরিচ, এলাচ, দারুচিনি, তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন। এই সমস্ত মশলাগুলো একসাথে ভালো করে টেনে নিয়ে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা করে। তো আমি এখানে আচারের মশলাটা তৈরি করে নিয়েছি, এই মশলাটা দিয়ে আমরা আজকে আচারটা তৈরি করে নেব। এখন একটি পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল, অবশ্যই সরিষার তেল দিতে হবে, আর দিয়েছি এলাচ, তেজপাতা ও দারুচিনি। হাফ চা চামচ দিয়েছি রসুন বাটা এবং হাফ চা চামচের কিছুটা কম পরিমাণ দিয়েছি আদা পেস্ট। তো আদা এবং রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, এতে করে কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। তেলের মধ্যে এভাবে সরাসরি দিয়ে দিতে হবে সামান্য একটু মরিচের গুঁড়া, এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এখন আমরা এই প্রথমে যে জলপাইগুলোকে হাত দিয়ে ম্যাশ করে রেখেছি সেই জলপাইগুলোকে এখানে দিতে হবে। সিদ্ধ জলপাইটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে দিয়ে, তাহলে এটা থেকে আর কাঁচা গন্ধ আসবে না এবং আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, আচারের মধ্যে কোনো প্রকারের পানি থাকা যাবে না। এখন আমরা এই আচারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া, আপনাদের ঝালের প্রয়োজন অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দিবেন, আর সামান্য একটু চিনি দিয়েছি, আর দিয়েছি আচার থেকে কিছুটা মশলা। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব গুড়। এখানে আমি আখের গুড় নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু আখের গুড়ের পরিবর্তে শুধুমাত্র চিনি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি করে তৈরি করব আচারটা, তাই আমি এখানে গুড় দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি, যে কোনো একটি দিলেও হবে। দেখুন এটাকে কনস্ট্যান্টলি এভাবে নাড়তে নাড়তে কিন্তু আমাদের এরকম একটি কালার চলে আসবে বা টেক্সচার চলে আসবে। ঠিক এই পর্যায়ে আমরা দিয়ে দিব এর মধ্যে, সারা বছর যেহেতু আচারটা সংরক্ষণ করব তাই এই আচারটাকে ফাঙ্গাস মুক্ত এবং ছত্রাক মুক্ত করার জন্য সাদা সিরকা দিয়ে দিয়েছি, আর দিয়েছি বিট লবণ একটা চটপটা টেস্ট আনার জন্য, আর সবশেষে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন এবং ভাজা জিরার গুঁড়া, আর এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। তো এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটাকে কিছুটা সাইড করে ঝরিয়ে নিয়ে এর মধ্য থেকে কিছুটা অংশ এভাবে হাত দিয়ে নিয়ে নিয়ে এভাবে আপনারা যে কোনো শেপে তৈরি করতে পারেন, অথবা আমি আজকে যেরকম করে তৈরি করেছি এভাবে তৈরি করে নিতে পারেন। তো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর শুকনো বয়ামে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারবেন। আল্লাহ হাফিজ।